Assalamualaikum. Welcome to a new vlog. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস দেখতে দেখতে অলরেডি আজকে হয়ে গেছে আগস্ট মাসের 29 তারিখ আর দিনটা হইতেছে মঙ্গলবার। তো গাইস জানেন বাইরে কি হইতেছে? বাইরে সেই লেভেলের বৃষ্টি হইতেছে। যদিও এখানে মনে করেন যে আপনার ফকফকা সাদা দেখা দিতেছে মোবাইলের মধ্যে, আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। দেখছেন ওই দেখেন নিচের অবস্থা, মানে কি বলবো গাইস, সেই লেভেলের বৃষ্টি। ওই যে এরশাদ ভাই যায় প্রত্যেকটা দিন, এখন ঘুমের থেকে উঠলেই মনে করেন যে আপনার এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর দেখতে দেখতে গাইজ আমার খানাও চলে আসছে অলরেডি। এই যে কচু আইনে রাখছিল অনেকদিন আগে, এই কচু দেন আছে হচ্ছে আপনার মাছ যেটা আমি খাই না, আর আমার জন্য দুই বিষ গোস্ত আছে ছোট ছোট, আমার ডাল আছে ফেভারেট। তো গাইস কী করার, চলেন খাওয়া দাওয়া শেষে শুরু করি আর দেখি বৃষ্টি কখন থামে কখন বাইরে। আজকে গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ চুলগুলো দেখতেছেন না এলোমেলো বিকজ আজকে আমি অনেকদিন পর শ্যাম্পু করছি, এই কারণে চুলগুলো অনেক সিল্কি সিল্কি হয়ে আছে গাইস। আর এলাকার অবস্থাটা কিছুটা এরকম হয়ে রয়েছে, মনে করেন যে আপনার একবার পুরা অবস্থাটা খারাপ। তো যাই হোক কিছু করার নেই, চলেন আমরা রায়বাজার দিকে যাই এবং গিয়ে হেলালের সাথে মারামারি করি, ঠিক আছে? আর তো কোনো কাজ নেই আমার, ডেইলি তো এই কাজ। এই যে যাবো গিয়ে আসাদ হেলালের সাথে মনে করেন যে আপনার মারামারি করবো, নাইলে দুষ্টুমি টুষ্টুমি করবো, নাইলে মনে করেন যে আপনার খোঁচাখোঁচি ছাড়া তো আর কোনো কাজ নেই। ড্রেস খোঁজ অবস্থা